দেশ জুড়ে অনলাইনে ওষুধ বিক্রি বন্ধের নির্দেশ। অনলাইনে ওষুধ বিক্রি করে এমন অনেক সংস্থার নেই লাইসেন্স। ওষুধ বিক্রিতে রয়েছে একাধিক অনিয়ম। বিষয়গুলি নজরে আসতেই অনলাইনে ওষুধ বিক্রি বন্ধের নির্দেশ কেন্দ্রীয় ড্রাগ কন্ট্রোলের। দেশ জুড়ে অনলাইনে ওষুধ বিক্রি বন্ধের নির্দেশ। মোবাইলের দৌলতে এখন সবকিছুই হয়ে গিয়েছে হাতের মুঠোয়। দেশ বিদেশের নানান খবর এক ক্লিকেই জেনে নিতে পারেন এখন সাধারণ মানুষ। ঘর সাজানোর সামগ্রী থেকে শুরু করে নিত্য সামগ্রী, জিনিসপত্র কিনতে সাধারণ মানুষ এখন ভরসা রাখছেন ইন্টারনেটের দুয়ারে। এমনকি ওষুধ কিনতেও বিভিন্ন অনলাইন সাইটে ভরসা রাখছেন সাধারণ মানুষ। কিন্তু আপনি কি জানেন, অনলাইনে ওষুধ বিক্রি করেন যে সমস্ত সংস্থা তাদের অনেকেরই লাইসেন্স নেই? তার ফলে দেশ জুড়ে অনলাইনে ওষুধ বিক্রি বন্ধ করতে কড়া নির্দেশ দিল কেন্দ্রীয় ড্রাগ কন্ট্রোল। সম্প্রতি অনলাইনে ওষুধ বিক্রির ক্ষেত্রে একাধিক অনিয়ম নজরে এসেছে সেন্ট্রাল ড্রাগ স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশনের। এ বিষয়ে বেঙ্গল কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশনের বনগাজনের সম্পাদক অপূর্ব দাস বলেন, আমরা বিষয়টি নিয়ে দীর্ঘদিন ধরেই আন্দোলন করছি, সরকারের পক্ষ থেকে অবশেষে নিষেধাজ্ঞা জারি হয়েছে, আমরা আনন্দিত। প্রথমে বলে রাখি, এই আন্দোলনটা আমরা দীর্ঘদিন ধরেই করছিলাম। আর যে ব্যবসায় হোক না কেন, অন্ততপক্ষে ওষুধের ব্যবসা অনলাইনে হয় না। কসমেটিক্সের ব্যবসা হতে পারে, জামা কাপড়ের ব্যবসা হতে পারে, জুতোর ব্যবসা হতে পারে। ওষুধ একটা খুবই সেন্সিটিভ জিনিস, মানুষের জীবন নিয়ে এই ব্যবসাটা চলে। সেক্ষেত্রে কি হচ্ছে, এই যে অনলাইনের মাধ্যমে বিভিন্ন ড্রাগ ঢুকে যাচ্ছে, নার্কোটিক ড্রাগ ঢুকছে, যাতে করে আমাদের যুব সমাজের একটা অধঃপতন হচ্ছিল। এই ব্যাপারটা আমরা অনেক দিন ধরেই ড্রাগকে আমরা জানিয়েছি। হ্যাঁ, সেই জন্যে আমাদের সংগঠন অল ইন্ডিয়া সংগঠন AIOCD এবং আমাদের ওয়েস্ট বেঙ্গলে আমাদের রাজ্য যে BCDA বেঙ্গল কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশন, এটা নিয়ে আমরা দীর্ঘদিন ধরে আন্দোলন করছিলাম। আজই পেপারে দেখলাম এটা কেন্দ্রীয় সরকার এই মর্মে একটা বিজ্ঞপ্তি এবং ইয়ে করেছে, আইন করেছে যে অনলাইনের ব্যবসাটা করা যাবে না। এটা খুবই কার্যকারী এবং সময় উপযোগী। যাই হোক, এটাকে আমরা কার্যকরী, আমার মনে হয় সাধারণ মানুষকেও এই ব্যাপারে এগিয়ে আসতে হবে। কেননা অনলাইনে ওষুধে বহু জাল ওষুধ ঢুকে যাচ্ছে, যাতে করে সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে, বুঝতে পারছে না। কেননা আপনারা সকলেই জানেন, ওষুধের দোকানে গেলে আপনার যে ফার্মাসিস্ট, তার মাধ্যমে কিন্তু ওষুধটা দেয়। অনেক ওষুধ আমরা দিতে পারি না উইদাউট প্রেসক্রিপশানে, সেই ওষুধগুলো কিন্তু অনলাইনের মাধ্যমে ঢুকে যাচ্ছিলো মানুষের ঘরে। যাই হোক, অনেক দেরিতে হলেও জিনিসটা যদি কার্যকরী হয় খুবই ভালো হবে। অভিযোগ, অনেক সংস্থায় লাইসেন্স ছাড়া ওষুধ বিক্রি করছে, এমনকি চিকিৎসকের প্রেসক্রিপশান ছাড়াই দেদার চলছে এই সকল ওষুধের বিক্রি, যা সম্পূর্ণ বেআইনি। ই মার্কেটে যেসব ওষুধ বাড়িতে ডেলিভারি দেওয়া হচ্ছে, তার মধ্যে অনেক ওষুধ আবার জাল বের হচ্ছে। বিনা লাইসেন্সে অনলাইনের দোকানগুলির মাধ্যমে সহজেই ঘুমের ওষুধ, নার্কোটিক ড্রাগ যুব সমাজের কাছে পৌঁছে যাচ্ছে। এসব খবর জানার পরই নড়েচড়ে বসে কেন্দ্র। আদালতের নির্দেশ উল্লেখ করে তারা দেশের সবকটি রাজ্যের ড্রাগ কন্ট্রোলারকে আশু ব্যবস্থা গ্রহণ করতে বলেছে। ইতিমধ্যেই অনিয়মের ঘটনায় দেশের বেশ কয়েকটি নামজাদা সংস্থাকে নোটিশও ধরিয়েছে সেন্ট্রাল ড্রাগ স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন। তথ্য বলছে, চলতি বছরের 8ই ফেব্রুয়ারি দেশের অন্যতম 24টি বড় কর্পোরেটের ই ফার্মেসিকে শোকজ করা হয়েছে। ই ফার্মেসি নিয়ে কেন্দ্র রাজ্যের টনক নড়লেও এরপর ফল কী হয় এখন সেটাই দেখার। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, নিউ দিল্লি। নারীর সৌন্দর্য শাড়িতেই, সঙ্গে রয়েছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।